Zombie apocalypse. বং ফিটনেস সাবস্ক্রাইব করো এবং তার পাশাপাশি বেল আইকনটা হিট করো লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, আদাব, সত শ্রী আকাল, সেলাম, নমস্তে, হোয়াটস আপ। আজকে এক্সারসাইজ যেটা হচ্ছে বাইসেপের এক্সারসাইজ, আমাদের এই বাইসেপের যেগুলো ব্যায়াম আমরা করি, বাইসেপসের প্রতিটা যেগুলো ব্যায়াম করি, যেরকম বাইসেপ হ্যামার কার্ল, বাইসেপ পিচার কার্ল, ডাম্বেল কার্ল, তারপর বারবেল কার্ল ইত্যাদি যেসব ব্যায়াম করি আমরা বাইসেপসের জন্যে, তো সেই সব ব্যায়ামগুলোতে আমাদের একটা টেকনিক আমাদের মাথায় রাখতে হবে বাইসেপকে গ্রো করতে গেলে, সেটা হচ্ছে আমাদের হাত এবং বডি ঠিকঠাক যেন থাকে। আমি তোমাকে আজকে তোমাদের আজকে সেই ফর্মটাই, এক্সারসাইজের ফর্মটাই ঠিকঠাক করে দেখানোর চেষ্টা করব। আমার যতটুকুটা নলেজ আছে আমি সেই নলেজ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। নাকি তোমরা যদি নতুন এসে থাকো আমার চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে, তবে প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো, তার পাশাপাশি বেল আইকনটা হিট করো, এরপরে যখন নতুন ভিডিও আমি আপলোড করবো সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যাবে। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো শুরু করি। প্রথম আমি যে এক্সারসাইজটা বলছি সেটা হচ্ছে বারবেল কার্ল, ঠিক আছে? বারবেল যেটা রডের মাঝখানে একটা রড থাকে, দুই সাইডে প্লেট, সবুজ রঙের অংশটা হচ্ছে বাইসেপসের মাসল। এবার যে কোনো বাইসেপসের ব্যায়াম করার আগে তোমাদের মাথায় রাখতে হবে আমরা যেন সবুজ অংশটাকে হিট করি, অন্য কোনো মাসল ইনভলভমেন্ট যেন না হয়। এই এক্সারসাইজটার নাম হচ্ছে বারবেল কার্ল, দু সাইডে দুটো প্লেট, মাঝখানে একটা রড দিয়ে তোমরা যে এক্সারসাইজটা করবে। এবার তোমাদের দেখিয়ে দিই এটা সঠিক ফর্ম কোনটা। যে কোনো এক্সারসাইজে হেভি ওয়েট লিফট করার আগে তোমাদের এই কোমরের এই বেল্টটা, ওয়েট লিফটিং বেল্টটা পরা অবশ্যই দরকার, তাতে তোমরা অনেক সময় অনেক ইঞ্জুরির হাত থেকে বেঁচে যেতে পারো ভারী ওয়েট যেহেতু লিফটিং কর। এটা হচ্ছে এক্সারসাইজ করার সঠিক ফর্ম। তোমরা দেখতে পাবে আস্তে স্লো মোশনে ওঠাবে, হিঁচকা টান না, আস্তে করে ওঠাবে, আস্তে করে নামাবে, হাতটা হালকা এরকমভাবে ব্যান্ড করবে উপরে গিয়ে এবং স্কুইজ করে নিচে নামাবে, অল দ্য ওয়ে আপ, অল দ্য ওয়ে ডাউন, এইভাবে এক্সারসাইজটা করবে সঠিক ফর্মে, যেন তোমাদের বাইসেপসের মাসেলটাতেই অনলি ওয়ান হিট হয়, অন্য কোনো মাসেল ইনভলভমেন্ট যেন না হয়। বারবার করে আমি একই কথাই বলছি, কারণ অন্যান্য মাসেল যদি ইনভলভমেন্ট বেশি হয় তবে তোমার বাইসেপসে 100% এফেক্ট বা রেজাল্ট কোনোটাই তোমরা পাবে না। সো বডি সুইং একদম যেন না করো। অনেক সময় ছেলে পেলে অনেক বেশি ওয়েট নিয়ে ফেলে, তার ফলে বডিটা সুইং করে, ঠিক যেরকম দাদাটা এখন করছে, দেখবে সুইং করছে বডিটা, এভাবে বেঁকে যাচ্ছে, তার ফলে কি লোয়ার ব্যাকের ওপর চোট পড়তে পারে বা লোয়ার ব্যাকের ওপর ইঞ্জুরি হওয়ার চান্সটা বহুত বেড়ে যায়। তাই সেই মুভমেন্টটা তোমরা একটু কন্ট্রোল করো। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি জিমে গিয়ে ছেলেরা বাইসেপসে যখনই ব্যায়াম করে এইগুলো হয়তো ঠিকঠাক করলো, হয়তো সুইং করলো না, ঠিক আছে, স্টেডিলি দাঁড়িয়ে আছে, কিন্তু হাতটা এইরকম করে, যখন ওঠানোর সময় হাতটা এইরকম করে, ভাবে যে হয়তো বাইসেপসে বেশি প্রেশার পড়বে, কিন্তু ভুল। এইভাবে হাতটা করার সঙ্গে সঙ্গে তোমার এই সব সাইডে প্রেশার চলে আসছে, তোমার এলবোতে প্রেশার চলে আসছে, বাইসেপসে প্রেশার থাকছে না, কন্ট্র্যাকশন তুমি বাইসেপসে ফিল করতে পারবে না। তোমাকে তাই জন্য না এরকম না এইরকম, অনেকে আবার এইরকমও করে, একদমই ভুল। তোমাকে এইখান থেকে এই পর্যন্ত হাত পুরো স্ট্রেট রাখতে হবে, যেইরকম উঠবে এইরকম উঠবে, এরকম নামাবে, এরকম উঠবে এরকম নামাবে। তোমরা ফ্রি হ্যান্ড করে দেখো, আশা করি এখন এখন যারা যারা ভিডিও দেখছো আমার তারা একবার ট্রাই করে দেখো। আমি যেটা বলছি হাতটা এইখান থেকে এইটুকুটা তোমাদের একদম স্ট্রেট থাকবে, এরকম না এইরকম না, একদম স্ট্রেট, একদম সমান সমান্তরাল থাকবে, এইরকমভাবে তোমরা এইরকমভাবে উঠিয়ে স্কুইজ করো আবার নামাও, এইরকমভাবে স্কুইজ করো নামাও, তোমাদের প্রেশারটা ঠিক একদম এই জায়গাটাতে তোমরা ফিল করতে পারবে। আমাদের নেক্সট এক্সারসাইজ হচ্ছে পিচার কার্ল, এটিও বারবেল কার্লের মতো একই এক্সারসাইজ, শুধু বসে, বারবেল কার্ল দাঁড়িয়ে এটি বসে। বাইসেপসের সাইজ গ্রো করার জন্য এটা দারুণভাবে বেনিফিশিয়াল একটা এক্সারসাইজ। তো চলো আমি তোমাদের দেখিয়ে ফেলি এটার সঠিক ফর্ম কোনটা।
টাইম ল্যাপের মাধ্যমে দেখানোর জন্য আই অ্যাম সো সরি, কিন্তু আশা করি তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে পিচার কার্ল। এই এক্সারসাইজটা এতটাই ইউনিক যে এই এক্সারসাইজটাতে মানে বিন্দুমাত্র তোমার চিট করার কোনো প্রশ্নই ওঠে না, এতটাই সঠিক এক্সারসাইজ একটা। তুমি চিট করতেই পারবে না, চাইলেও তুমি চিট করতে পারবে না। অল দ্য ওয়ে আপ, অল দ্য ওয়ে ডাউন, স্কুইজ তোমাদের করতেই হবে, মাসেল কন্ট্র্যাকশন ফিল যতক্ষণে না করতে পারবে বাইসেপসের বা অন্য কোনো মাসেলের এক্সারসাইজে 100% এফেক্ট তোমরা দিতে পারবে না বা রেজাল্ট পাবে না। সাপোর্ট চাইলে সাপোর্ট নেবে, কিন্তু কুইট করবে না। নেক্সট এক্সারসাইজটা হচ্ছে আমাদের অল্টারনেট ডাম্বল কার্ল। এটিও বাইসেপসের গ্রোথ জন্য একটা বেনিফিশিয়াল এক্সারসাইজ, মারাত্মকভাবে কাজ করে এক্সারসাইজটা। তো এটাও তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় বডি সুইং করার, এটা 90% চান্সেস থাকে। তো তোমরা সেদিকে একটু লক্ষ্য রাখবে, আমি তোমাদের এক্সারসাইজটা চটজলদি একটু দেখিয়ে দিচ্ছি। ছবিতে দেখা অনুযায়ী এটা হচ্ছে সঠিক পদ্ধতি। স্লো মোশনে হাতটাকে উঠিয়ে এইভাবে উপরের দিকে স্কুইজ করবে এবং আস্তে করে নামাবে, জোরে না, আস্তে করে উঠাবে, স্কুইজ, আস্তে করে নামাবে। অল দ্য ওয়ে আপ, স্কুইজ, অল দ্য ওয়ে ডাউন, অল দ্য ওয়ে আপ, স্কুইজ, অল দ্য ওয়ে ডাউন। এইভাবে আমি সিঙ্গেল হ্যান্ডে করে দেখাচ্ছি। তোমাদের এই হাতের মুঠিটা তোমাদের ঠিকঠাক সোজা রাখতে হবে, হাতের মুঠিটা একদম সমান্তরাল রেখায় রাখতে হবে, তবে তোমাদের এক্সারসাইজটা পারফেক্টলি হবে। বডিটা সুইং করবে না, মডারেট ওয়েট নেবে যে যতটুকু পারবে। আশা করি ভিডিওটার মাধ্যমে তোমাদের কাছে একটু হলেও নলেজ দিতে পেরেছি, তোমাদের কাছে নলেজ পৌঁছাতে পেরেছি এই ভিডিওটার মাধ্যমে একটু হলেও। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আমার টপ মানে আই মিন তোমাদের যদি কোনো রকম হেল্প করে থাকি, প্লিজ লাইক বাটনটা হিট করো, তার সাথে সাথে সাবস্ক্রাইব করে দাও। আজকে লাইকের এম রাখছি, লাইকের এম রাখছি তোমার 20টা, 20টা লাইক তোমরা ই করো, 20টা লাইক করো ভিডিওটাকে। আমি আমার ভিডিও তৈরি করা আছে, আমি সাপ্লিমেন্টেশনের উপর একটা ভিডিও নিয়ে আসবো। সাপ্লিমেন্টেশন ন্যাচুরাল কি ন্যাচুরাল না, সে BCAA, গ্লুটামাইন, এল কার্নেটিন থেকে শুরু করে ওয়ে প্রোটিন, মাসগেনা, যা যা আছে সাপ্লিমেন্ট ইন্ডাস্ট্রিতে, সব কিছু তোমার ন্যাচুরাল কি ন্যাচুরাল না, আমাদের নেওয়া উচিত কি নেওয়া উচিত না, কী কী নেওয়া উচিত কী কী নেওয়া উচিত না, সব কিছু আমি একটা শর্ট ভিডিও করবো। শর্ট ভিডিও আমার কাছে রেডি করা আছে, তোমরা 20 থেকে 30টা লাইক সাবমিট করো, আমি তোমাদের আধ ঘন্টার মধ্যে ভিডিওটা দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বাড়ছে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমাকে সাপোর্ট করার জন্য। আমি জানি আমার ছবির কোয়ালিটি, আমার সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো নেই, প্লিজ 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 তোমরা আমাকে সাপোর্ট করো। আমি কিছুদিনের মধ্যেই সাউন্ড কোয়ালিটি এবং অডিও কোয়ালিটি চেঞ্জ করব, তোমরা আমার সাথে কানেক্টেড থাকো, তোমরা আমাকে সাপোর্ট করো, আমি তোমাদের জন্য অলওয়েজ রাজি আছি সব কিছু করতে। এরপরে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা করব নেক্সট কোনো একটা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো, সুস্থ থাকো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না একদমই। বন্ধু বান্ধবী, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হোয়াট এভার, সবার সাথে শেয়ার করো। তোমার ফেসবুক পেজে, তোমার ফেসবুক প্রোফাইলে তুমি আমার চ্যানেলটা শেয়ার করতে পারো। আমাকে ফেসবুক, ইনস্টাগ্রামে বিভিন্ন জায়গাতে ফলো করো। আমার ইনস্টাগ্রামে দুটো হ্যান্ডেল আছে, আমার ডিসক্রিপশন বক্সে সব দেওয়া আছে, আমি স্ক্রিনে কিছু দিচ্ছি না। তো চলো আজকের মতো এই পর্যন্তই, সুস্থ থাকো, দেখতে থাকো, বং ফিটনেস স্টেবলেস, টাটা।